नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा आपनारा सबाई कि श्रम कार्डटी बनिएछेन? जदि बनिए थाकेन ताहले किन्तु आपनादेर सबार जन्यई एइमात्र एकटी बिराट बड़ सुखबर आसलो। हाँ बंधुरा, आर जारा एखोनो पर्यन्त एई कार्डटी बानाननि तारा किन्तु अति द्रुत एई कार्डटी बानिए निन। तार कारण बंधुरा, एई श्रम कार्डटी आपनादेर काछे थाकलेई किन्तु आपनारा आगामीकाल थेकेर प्रति मासे मासे आपनादेर ब्यांकेर अकाउंटे पेये जाबेन श्रम कार्डेर माध्यमे 500 टाकार सुविधा एकदम फ्रीते। तो जारा एखोनो पर्यन्त एई कार्डटी बानाननि तारा किन्तु अति शीघ्रई एई कार्डटी बानिए निन। আর এই 500 টাকা আগামীকাল থেকে প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে কি কি করতে হবে? তো এখানে দেখুন হেডলাইনে বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড় ঘোষণা, শ্রম কার্ডে প্রতি মাসে পাবেন 500 টাকা। ইতিমধ্যেই 1.5 কোটি মানুষের অ্যাকাউন্টে এই 500 টাকা পাঠানো হলো। তো বন্ধুরা, আপনারা এই টাকাটা কিভাবে পাবেন এবং এই টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও শ্রম কার্ডের মাধ্যমে এই 500 টাকা সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কেন্দ্র সরকার গরিব ও খেটকা মানুষদের জন্য ইশ্রম পোর্টাল চালু করেছেন। এই পোর্টাল থেকে কিন্তু আপনারা খুব সহজে ইশ্রম কার্ডটি অনলাইনে বানিয়ে নিতে পারবেন। আর এই কার্ডটি থাকলেই শ্রমিক, কৃষক, গরিব ও খেটকা মানুষ অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার আয়ের সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ পাবেন যদি আপনার কাছে এই শ্রম কার্ডটি থাকে। তো এবার আমরা প্রথমে জানব যে এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কি কি আছে। তো বলা হয়েছে যে বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, মাসিক ইনকাম 15,000 টাকা কিংবা তার কম থাকতে হবে, ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না, আর আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তো এবার জানব যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে আধার কার্ড, মোবাইল নম্বর আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লাগবে। তো নিচে দেখুন সবার শেষে আরও বলা হয়েছে যে চলতি মাসে সবার অ্যাকাউন্টে এই 500 টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। কেন্দ্রের ঘোষণা মতো এই 500 টাকা সব রাজ্যকে একসাথে পাঠানো সম্ভব নয়। আপাতত উত্তরপ্রদেশে এই 500 টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই 500 টাকা পায় সেজন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষও খুব তাড়াতাড়ি এই 500 টাকা সুবিধা পাবেন।